নমস্কার, জিও বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি ইকেবানা। পুজো তো এসে গেল, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। শপিং টপিং নিশ্চয়ই শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকেই, তাই তো? একেবারে শেষের দিকে কিন্তু শুধু যে আপনাদের শপিং তাও নয়, বিভিন্ন প্রস্তুতি পর্বগুলো কিন্তু একেবারে শেষের দিকে। সেরকমই কিন্তু একটা ক্লাব নিয়ে আমি আবারও চলে এসেছি পুজোর আড্ডা @ জিও বাংলাতে। অর্থাৎ প্রস্তুত কিন্তু হয়ে পড়েছে আমাদের স্টুডিও। তাহলে আজকে দেখে নিই এই স্টুডিওতে কোন নতুন ক্লাব উপস্থিত হয়েছে। শহীদনগর সার্বজনীন দুর্গোৎসব, সেই ক্লাবকে আমরা এখন পেয়ে গেছি, আর এই ক্লাবেরই দুজন সদস্যকে ইতিমধ্যেই আমার সঙ্গে আমি পেয়ে গেছি। তাহলে চলুন আগে সেরে নিই পরিচয় পর্বটা। আমার সঙ্গে একেবারেই আমার বাঁ দিকে যিনি উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছেন শ্রীনন্তী চ্যাটার্জি, ওরফে রিমি। শহীদনগর সার্বজনীন দুর্গোৎসবে কিন্তু তাকে সবাই রিমি বলেই চেনে, একটা মিষ্টি মেয়ে, আমাদেরই মানে এই ক্লাবেরই সদস্যা। প্রথমেই রিমি, তোমাকে জানাচ্ছি জিও বাংলার তরফ থেকে স্বাগত। তারপরে যিনি উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছেন দেবজ্যোতি ঘোষ, তিনি হচ্ছেন সহ সম্পাদক। দেবজ্যোতিদা, আপনাকেও জিও বাংলার তরফ থেকে স্বাগত। তাহলে চলুন শুরু করি সেই আড্ডা, সেই গল্প। একেবারে প্রথমে সরাসরি চলে যাই দেবজ্যোতিদার কাছে। দেবজ্যোতিদা, প্রথমেই আপনাকে জিজ্ঞেস করছি যে কত বছরের পুরনো পুজো? শহীদনগর সর্বজনীন দুর্গোৎসব এবার 70তম বর্ষ পালন। আচ্ছা আচ্ছা, তো 70তম বর্ষ নিশ্চয়ই সাবেকি হচ্ছে নাকি থিম পুজো হচ্ছে? আমাদের সবসময় পুজোটা সাবেকি হয়। আচ্ছা, আমাদের এবার পুজোর থিম বলতে গেলে আমাদের পঞ্চদুর্গা হচ্ছে। মানে সেটা কি প্রতি বছরই পঞ্চদুর্গাই হয় না এবছর আলাদা করে? না, আগের বছরও পঞ্চদুর্গা হয়েছে, এবছরও আমাদের পঞ্চদুর্গা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের পুজোর মণ্ডপটা হচ্ছে একটা বুদ্ধিস্ট প্যাগোডার অনুকরণে। বাহ। তা এই থিমের ক্ষেত্রে বলতে গেলে আমি দুটো কথা বলি, যেটা আমাদের প্রচারের কথা, সেটা দিয়েই আমি শুরু করছি। বাজে ঢোল বাজে ঢাক, দেখে সবার লাগে তাক, মা আসছেন পঞ্চরূপে শহীদনগরের বুকে, আসুন দর্শন করুন মাকে অনবদ্য ওই বুদ্ধিস্ট প্যাগোডাতে। অসাধারণ অসাধারণ, এরপরে আর কোনো কথা হবে না, খুব ভালো লাগলো। তো পুজোর প্রস্তুতি কতদূর? পুজোর প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। প্যান্ডেল তৈরি মোটামুটি? একদম প্যান্ডেল তৈরি প্রায় কমপ্লিট আমাদের। কি দিয়ে মানে কি ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে আবার প্যান্ডেল? আমাদের তো বাঁশের স্ট্রাকচার, তার উপর যেটা মেন কারুকার্য হয়েছে সেটা প্লাইয়ের উপর কারুকার্য হয়েছে। আচ্ছা আচ্ছা, প্লাইয়ের উপর হচ্ছে একদমই। আর মানে কোনো উঁচু মানে কতটা হাইট হচ্ছে বা এরকম কিছু বিশেষত্ব হচ্ছে কি? না, খুব উঁচু প্যান্ডেল আমাদের না, তাও একটা 50 ফুটের মতন হাইট আছে। কেন, প্যাগোডার তো একটা নিজস্বই একটা যে স্ট্রাকচারটা থাকে সেখানটা একটা, তার উচ্চতা একটা স্পেশালিটি। পঞ্চদুর্গাকে তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পঞ্চদুর্গার কি মানে সাবেকি রূপই আমরা দেখতে পাবো, মা দুর্গা সেই সাবেকি রূপ? হ্যাঁ, একদম মা দুর্গা সেই সাবেকি রূপই, এবং এই রূপটাই আমরা বিভিন্ন যে 5টা রূপ আছে সেই 5টা রূপ এখানটা তুলে ধরা হয়েছে। বাহ বাহ বাহ, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগলো। এবার একটু তোমার কাছে আসি, একটু গল্প করি। সেটা হচ্ছে প্রথমেই একটু তোমাকে জিজ্ঞেস করি যে উদ্বোধন কবে হচ্ছে? উদ্বোধন হচ্ছে চতুর্থীর দিন। আচ্ছা, আমাদের প্রত্যেক বছরই উদ্বোধন চতুর্থীতেই করা হয় সন্ধ্যাবেলা। তো উদ্বোধনের কি কিছু স্পেশাল কিছু হচ্ছে, অনুষ্ঠান বা অন্য কিছু কি হচ্ছে একটু জানি? সেটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ থেকে আমাদের উদ্বোধন করতে আসে প্রত্যেক বছর, এবারেও তারাই আসবে। চতুর্থী দিন আমাদের উদ্বোধন হবে, তারপর আমাদের ক্লাবেরই সদস্যরা কিছু মানে অনুষ্ঠান প্রত্যেক বছরই হয়, এবারেও হয়তো হবে, মানে হচ্ছে, হবে হয়তো, একদমই হচ্ছে। তারা রীতিমতো তাদের রোজ রিহার্সাল করছে, ক্লাবেই রিহার্সাল করছে, তারা তাদের অনুষ্ঠান করবে, নাচ হবে, আরও অনেক কিছু হবে। এবছর আমরা কিছু পথনাটকও আমাদের সামনে এনেছি, সেগুলো হয়তো হবে। আচ্ছা, মানে বেশ একটা জমজমাটি অনুষ্ঠান। আচ্ছা, এবার জিজ্ঞেস করি যে শুধু কি উদ্বোধনের দিনই অনুষ্ঠান হচ্ছে না পুজোর বাকি দিনগুলোতেও হচ্ছে? পুজোর বাকি দিনগুলোতেও আমাদের মানে পাড়ায় এত মহিলা, মানে তারা রীতিমতো সন্ধ্যা থেকে যেরকম লেভেলের ভিড় করে, অনুষ্ঠান এমনিই শুরু হয়ে যায় ওরকম। ওটা কোনো ব্যাপার না যে অনুষ্ঠান হতেই হবে আলাদা করে, তারা নিজেরাই মানে এত আমাদের পাড়ার মধ্যে এতটাই মিল সবার সঙ্গে সবার, যে মানে ওরকম অনুষ্ঠান অনুষ্ঠান নিশ্চয়ই হয়, অনুষ্ঠান হয়, নানা রকমের অনুষ্ঠান হয়, তার মধ্যে আমাদের সপ্তমীতে ভোগ থাকে, অষ্টমীতে ভোগ থাকে, নবমীতে, ওগুলো তো রয়েছে, কিন্তু মানে অনুষ্ঠান প্রত্যেক দিনই থাকে, না থাকলে অনুষ্ঠান তৈরি তৈরি হয়ে যায়। আচ্ছা, খুব ভালো লাগলো।
একটু হ্যাঁ স্পেসিফিক বলতে গেলে একদমই বলছি, আপনাদের যেদিনকে উদ্বোধন হচ্ছে সেদিনকে আমাদের পাড়ারই সব মহিলারা মিলে একটি নাচের অনুষ্ঠান করছে, সেটা হচ্ছে চতুর্থের দিন। পঞ্চমীর দিন আছে গানের অনুষ্ঠান, এবং ষষ্ঠীর দিন আমরা যেটা করছি সেটা হচ্ছে সমাজ সচেতনমূলক কিছু পথ নাটক ওখানটায় অনুষ্ঠিত হবে। যেমন প্লাস্টিক বর্জন করুন, জল সংরক্ষণ করুন, এরকম সমাজ সচেতনমূলক কিছু মেসেজ নাটক আমরা সেখানটায় অনুষ্ঠান করব। খুব ভালো লাগলো। এবারে যেটা একটু জিজ্ঞেস করি, যদি সাংস্কৃতিক অনুষ্ঠানটাকেই ধরি, পুজোর এই কটা দিন তো রয়েছে, কিন্তু পুজোর কটা দিন বাদ দিলে সারাটা বছর কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর কি কি সমাজসেবামূলক অনুষ্ঠান হয়? সারাটা বছর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলে, ক্লাবের এবং আমাদের নিজস্ব নাটকের দল আছে, নিজস্ব নাচের দল আছে, নিজস্ব গানের দল আছে, যারা বিভিন্ন জায়গায় পারফর্ম করে সংঘ ছাড়া। এবং আমাদের আরও হয় রক্তদান শিবির হয়, আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়, এবং যেরকমই বললাম এরকম পথনাটক হয় বিভিন্ন সময় সমাজ সচেতনমূলক। বাহ, খুব ভালো। চক্ষুদান শিবির হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভীষণ ভালো লাগলো। আপনার কাছে একটু থাকি, সেটা একটু জিজ্ঞেস করবো যে এত সুন্দর একটা পুজো, এত সুন্দর তার উদ্বোধন হচ্ছে, এত সুন্দর সাবেকির সাথে থিমের কোথাও যেন একটা মেলবন্ধন করছে, তো সব কিছু নিয়ে নিরাপত্তার দিকটা একটু বেশি দেখতে হয় এখন বর্তমান যুগে দাঁড়িয়ে, কারণ মানুষের দিনকে দিন ঢল, দর্শনার্থীদের ঢল কিন্তু বেড়েই চলেছে, তো নিরাপত্তা নিয়ে কী কী চিন্তাভাবনা করেছে? হ্যাঁ, নিরাপত্তা নিয়ে প্রথমেই যেটা বলি, যেগুলো বেসিক রিকোয়ারমেন্ট থাকে, যেমন ফায়ার এক্সটিংগুইশার বা যেগুলো মানে সেগুলো তো অবভিয়াসলি রয়েছে, যেগুলো যে কোনো পুজো করতে গেলে নিয়ম মেনে করতে হয়, ইলেকট্রিসিটির বিভিন্ন পারমিশন বসে, সেগুলো তো সেরকম রয়েছে। তাছাড়া আমাদের যে জায়গাটায় পুজোটা হয়, আমাদের একটা বড় মাঠে পুজোটা হয়, সেই জন্য এখানটা মানুষের ভিড়, যতই মানুষের ভিড় হোক আমাদের সেই প্রবলেমটা হয় না, মানুষ খোলামেলাভাবে বসতে পারে, চলাফেরা করতে পারে, এবং যতই মানুষ ফিরে আসুক এসে দেখাশোনা করে যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো সেই জায়গাটা তো কথা বলে একটু তোমার কাছে আসি, এবারে একটু জিজ্ঞেস করি যে ভোগ নিয়ে তুমি একটু আগেই শুরু করেছিলে, এবারে আসি, সেটা হচ্ছে যে পেট পুজো তো অবশ্যই আছে, কারণ বাঙালির পুজো যখন, আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, পেট পুজো ছাড়া দুর্গাপুজো হয় না, তো পেট পুজোর কী কী ব্যবস্থা রয়েছে, মানে মায়ের ভোগের কবে কবে ব্যবস্থা রয়েছে, বা কবে কবে মাকে ভোগ দেওয়া হয়, কী কী দেওয়া হয় একটু জিজ্ঞেস? সাধারণত আমাদের তিন দিন ভোগ হয়, একটা হচ্ছে সপ্তমীর দিন একটা মিষ্টি ভোগ হয় সন্ধ্যের দিন, অষ্টমীতে আমাদের মায়ের মহাভোগ থাকে, যেটা আমাদের প্রায় 5,000 মানে বা 5,000 প্যাকিং করা হয়, দেওয়া হয়। ঠিক আছে, আমি ভোগ থেকে যাবো, আমি কোশ্চেনটা থেকে যাই, তুমি তারপরে ঘুরবে, ঠিক আছে? না ঠিক আছে, এই তো এই কোশ্চেনটা দিয়েই তো এন্ড হয়, আর তো বেশি কি নেই। এবার একটু তোমার কাছে আসি, সেটা জিজ্ঞেস করব যে একটু আগে তুমি বলছিলে যে ভোগের কথা, সেক্ষেত্রে বাঙালির যখন শ্রেষ্ঠ উৎসব, তো সেক্ষেত্রে মানে পেট পুজো হবে না, এটা হতে পারে না, মানে পেট পুজো ছাড়া বাঙালির পুজো সম্পন্ন অন্তত হয় না, তো সেক্ষেত্রে পেট পুজোর কী কী ব্যবস্থা হয়েছে, মানে আমি যেটা বলতে চাইছি যে মায়ের ভোগের বা মাকে কী দেওয়া হচ্ছে ভোগে, কবে কবে ভোগ হয়, সেটা একটু জিজ্ঞেস করব। ভোগ তিন দিন হয়, আর সপ্তমী, অষ্টমী, নবমী। সপ্তমী দিন সন্ধ্যেবেলা আমাদের একটা মিষ্টি ভোগ থাকে, অষ্টমীতে থাকে মায়ের মহাভোগ, যেটা প্রায় 5,000 কন্টেনারে সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়। মানে এটা কি শুধু ক্লাবেরই সবাইকে, নাকি কি বাইরের যারা আছে? না, একদমই সেটা না, সবাইকেই দেওয়া হয়, সবাইকে, সবাইকেই দেওয়া হয়, প্রায় 5,000 কন্টেনারে সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়। আর নবমীর দিনও আমাদের একটা বোদে ভোগ থাকে, সেটা সন্ধ্যাবেলাতেই থাকে। আচ্ছা আচ্ছা, তো অষ্টমীর দিনের মেনুটা কি? অষ্টমীর দিন আমাদের খিচুড়ি থাকে, খিচুড়ির সঙ্গে যা যা মানে খিচুড়ি তরকারির সঙ্গে চাটনি পায়েস সব থাকে, সমস্ত কিছু। আর রান্না, তাহলে 5,000 কন্টেনার ডিস্ট্রিবিউট হচ্ছে, মানে তো রান্না অনেক বিশাল বিশাল রান্না হচ্ছে, সেটাই। এত কিছু তো শুনলাম, বেশ ভালো লাগছে, মানে অষ্টমীর দিন কিন্তু শহীদনগর সার্বজনীনকে কোনোভাবেই মিস করা যাবে না, আমি তো যাচ্ছি, আর চুপি চুপি দর্শক বন্ধুরা আপনাদেরকে বলে রাখলাম, আপনারাও মিস করবেন না, আমার সাথে চলুন না একবার, দারুণ লাগবে, ভোগটা কিন্তু মিস করা যাবে না। আর ভোগের যেই এত বড় আয়োজন, সেটা তো একটু দেখতেই হবে, তার সঙ্গে বুদ্ধিস্ট প্যাগোডা, অন্যদিকে মায়ের পঞ্চরূপ, সব কিছু নিয়ে শহীদনগর সার্বজনীন কিন্তু একেবারে জমে যাচ্ছে এবারে পুজোতে। তাই আর বেশি কথা বাড়াবো না, তবে শেষ প্রশ্ন, যেটা না করলেই নয়, সেটা দিয়ে এবারে শেষ করব, একটু আপনার কাছে যাই, জিও বাংলা এসে কীরকম লাগছে? খুব ভালো লাগছে,
এরকম একটা অনুষ্ঠান খুব ভালো লাগছে আমরা পার্টিসিপেট করতে। একেবারেই। আপনারা দেখছেন জিও বাংলা শারদ সম্মান 2019, সেই প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেছে। তার জন্য সেই প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী হচ্ছে শহীদনগর সার্বজনীন দুর্গোৎসব। তো আপনারাও এই প্রতিযোগিতার জিও বাংলা শারদ সম্মান 2019-এর অন্যতম প্রতিযোগী, তার কারণ জিও বাংলা আপনাদের ক্লাবের ডিজিটাল পার্টনার। সেদিক থেকে নিজেদেরকে আলাদা করে কী করে তুলে ধরছেন, তার কারণ প্রচুর ক্লাব রয়েছে, প্রচুর ক্লাব এক একজন এক একভাবে নিজেদেরকে তুলে ধরছেন। আপনাদের বিশেষত্ব কী থাকছে? আমি আগেই বলেছি আমাদের বিশেষত্ব হচ্ছে পঞ্চদুর্গা এবং একটা অনবদ্য বুদ্ধিস্ট প্যাগোডা। আর সব থেকে বিশেষত্ব হচ্ছে আসুন আমাদের পাড়ায় আড্ডা মারুন। আমাদের পাড়ার বিশেষত্ব হচ্ছে, রিমিও আগে বলেছে যে আমরা সবাই মিলে একসাথে বন্ধু আত্মীয় সবাই মিলে এই কদিন আড্ডা মারি, বড় মাঠ আমাদের সেখানটা আড্ডা মারা যায় এবং আমাদের পুজোকে উপভোগ। একদমই তাই, এটা ভীষণ ভালো জিনিস, কারণ কোথাও একটা জানেন তো একটা জায়গা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে এই থিম পুজোর ব্যাপারে এই যে পাড়ার মহিলারা মিলে বাচ্চারা মিলে এই যে একটা জায়গায় গোল করে সেই আড্ডা মারা, রাতের মধ্যে মাঝরাত অবধি সেই গল্প গুজব, তার মধ্যেই কিছু হয়তো খেলাধুলা, এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো যেন আমরা ধীরে ধীরে কোথাও একটা হারিয়ে ফেলছি, সেগুলো কিন্তু সব কিছুই সেইগুলোর গন্ধ পাচ্ছি শহীদনগর সার্বজনীনে। তাই আসুন একবার, ভালো লাগবে। তবে আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, পুজো এই প্রোগ্রাম ইতিমধ্যে শেষ করতে হবে, তার কারণ সময় হয়ে গেছে। তার জন্য আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ক্লাব নিয়ে, তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়। ততক্ষণ অবশ্যই ভালো থাকুন আর দেখতে থাকুন জিও বাংলা শারদ সম্মান 2019। এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার।